বরুণা হচ্ছে দেশের প্রথম মানব বহনকারী ড্রোন, যা ভারতীয় স্টার্টআপ সাগর ডিফেন্স ইঞ্জিনিয়ারিং দ্বারা তৈরি করা হয়েছে। শীঘ্রই ভারতীয় সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে। খবরে বলা হয়েছে, মানব বহনকারী ড্রোনটি শীঘ্রই নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হবে বলে আশা করা হচ্ছে। সাগর ডিফেন্স ইঞ্জিনিয়ারিংয়ের প্রতিষ্ঠাতা বলেছিলেন যে বরুণ 100 কেজি মালপত্রও তুলতে পারে বা চিকিৎসা সরিয়ে নিতে পারে। এটি 25 থেকে 30 কিলোমিটার রেঞ্জের সাথে প্রায় 30 মিনিটের জন্য উড়তে পারে। ত্রুটির ক্ষেত্রে এটিতে একটি ব্যালিস্টিক প্যারাসুট রয়েছে যা উঠে আসতে পারে। আমরা শহুরে বায়ু গতিশীলতার দিকে কাজ করছি, তিনি যোগ করেছেন। বরুণ দেশের প্রথম মানব বহনকারী ড্রোন, শীঘ্রই ভারতের নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে। ড্রোনের একটা ভিডিওতে দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি ড্রোনটিতে বসে আছেন যখন তিনি বিক্ষোভের জন্য প্রস্তুতি নিচ্ছেন। তিনি তার সহকর্মীকে সংকেত দেওয়ার পরে ড্রোনটি ধীরে ধীরে 3 থেকে 4 মিটার উচ্চতায় উপরে উঠতে শুরু করে এবং কয়েক সেকেন্ডের জন্য বাতাসে ঘোরাঘুরি করার পরে নিরাপদে মাটিতে অবতরণ করে। ভারতীয় স্টার্টআপ সাগর ডিফেন্স ইঞ্জিনিয়ারিং দ্বারা তৈরি ড্রোনটি 130 কেজি পর্যন্ত লোড বহন করতে পারে এবং 25 থেকে 33 মিনিটের ফ্লাইট সময়সহ কমপক্ষে 25 কিলোমিটার ভ্রমণ করার ক্ষমতা রাখে। প্রতিবেদন অনুসারে ড্রোনটি উড়ানের সময় কিছু প্রযুক্তিগত ত্রুটির মধ্যে পড়লেও নিরাপদ অবতরণ করতে সক্ষম, কারণ যে কোনো জরুরি পরিস্থিতিতে ড্রোন দ্বারা একটা প্যারাসুট মোতায়েন করা হবে। বরুণাকে এয়ার অ্যাম্বুলেন্স বা প্রত্যন্ত অঞ্চলে পণ্য পরিবহনের জন্য ব্যবহার করা যেতে পারে। উইয়ন নিউজের প্রতিবেদনে কোম্পানির সহ প্রতিষ্ঠাতা মৃদুল বাব্বারের বরাত দিয়ে বলা হয়েছে, ড্রোনের প্রদর্শনীটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও প্রত্যক্ষ করেছিলেন, যার ভিডিওটি জুলাই মাসে বেসামরিক বিমান চলাচল মন্ত্রক টুইটারে শেয়ার করেছিল। বরুণা হচ্ছে দেশের প্রথম মানব বহনকারী ড্রোন, যা ভারতীয় স্টার্টআপ সাগর ডিফেন্স ইঞ্জিনিয়ারিং দ্বারা তৈরি করা হয়েছে। শীঘ্রই ভারতীয় সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে। খবরে বলা হয়েছে, মানব বহনকারী ড্রোনটি শীঘ্রই নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হবে বলে আশা করা হচ্ছে। সাগর ডিফেন্স ইঞ্জিনিয়ারিংয়ের প্রতিষ্ঠাতা বলেছিলেন যে বরুণ 100 কেজি মালপত্রও তুলতে পারে বা চিকিৎসা সরিয়ে নিতে পারে। এটি 25 থেকে 30 কিলোমিটার রেঞ্জের সাথে প্রায় 30 মিনিটের জন্য উড়তে পারে। ত্রুটির ক্ষেত্রে এটিতে একটি ব্যালিস্টিক প্যারাসুট রয়েছে যা উঠে আসতে পারে। আমরা শহুরে বায়ু গতিশীলতার দিকে কাজ করছি, তিনি যোগ করেছেন। বরুণ দেশের প্রথম মানব বহনকারী ড্রোন, শীঘ্রই ভারতের নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে।